আমি কাকে দেখলাম? ঋষিকাত্যায়নকে বহু পূর্বে দেওয়া বরদান সার্থক হওয়ার সময় আগত। দেবী এইবার বিস্তার করলেন তার নিজ মায়া। এই দুর্দিন কবে মিটবে আমাদের?
আপিষ্ঠর এই নিপীড়ন যে আর হয় না। দীর্ঘকাল দেব পুরুষের নামে যজ্ঞে আহুতি পড়েনি, এ কেমন অনার সৃষ্টি! কৃপা করো মা, কৃপা করো। আমাকে ডাকলে বুঝি অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী শ্রী কন্যা কুমারী আখ্যাতা ঋষি কাত্যায়ন। তিনি অকস্মাৎ এই বালিকা কণ্ঠ শুনে চমকে উঠলেন। তুমি কে কন্যা? আমি কে? আমি কাত্যায়নী গো, আমি যে তোমারই কন্যা। এই কথা শুনে ঋষির সেই স্বপ্নাদেশের কথা মনে পড়ে গেল। তবে কি দেবী ধরা দিলেন? আমার কত বর্ষের পুণ্যের ফল আমি আজ পেলাম, জননী আজ আমার দ্বারে কুমারী রূপে এসেছেন। আমার পাওয়া বর সার্থক হলো। তবে তোমার জয় হোক মহামায়া, তোমার জয় হোক। দেবী এইবার তার নিজের স্বরূপ ধারণ করলেন। আমি এসেছি তোমার কন্যা রূপে, স্মরণ করো আমার দেওয়া বরদান। আমি বলেছিলাম এক মহৎ কার্য সিদ্ধি করতে তোমার কন্যা রূপে আমি আবির্ভূতা হব, ও সেই কার্যের পথ তুমি নিজেই সুনিশ্চিত করবে। নারী হস্তে মহিষাসুরের মৃত্যুর অভিশাপ দিয়ে তুমি সেই কার্যই করেছ, সেই কারণেই আজ থেকে জগৎ আমাকে কাত্যায়ন কন্যা কাত্যায়নী রূপে চিনবে। আদি পরাশক্তির পিতৃ পরিচয় দিয়ে তুমি আমায় ধন্য করলে দেবী, তোমার জয় হোক দেবী, তোমার জয় হোক, মঙ্গল হোক। এই কাত্যায়নী রূপে আমি মহিষাসুরের বিনাশ করব এইবার। মহিষাসুরের দুই সেনাপতি শঙ্খধ্বনি অনুসরণ করে গেল রণক্ষেত্রে, কিন্তু শূন্য প্রান্তর দেখে তারা বিস্মিত হল। মহিষাসুরের সেনাপতিদ্বয় আগত, কে তুই? আত্মগোপন করে লাভ নেই, প্রকাশে আয়। তোদের মতো মূর্খের কি বা সামর্থ্য আমার স্থিতি অনুধাবন করার? অহংকার ও দম্ভে আচ্ছন্ন চোখে আমাকে দেখা সম্ভব নয়, কিন্তু জ্ঞান চক্ষু উন্মোচিত করলে দেখবি প্রতিটি অনুপরমাণুতে আমি প্রকাশমানা। তবে আমাকে দর্শন করার সৌভাগ্য তোদের দিলাম আজ। দেবীর অপূর্ব রূপ দেখে চিক্কুর বলে, কে তুমি সুন্দরী, কি তোমার উদ্দেশ্য? একাকিনী এই রণক্ষেত্রে এমন শঙ্খ বাদন করছো কেন? এই শঙ্খধ্বনি তোদের বিনাশের সংকেত মাত্র। কোথায় তোদের মহারাজ? তোদের প্রভুকে গিয়ে বলে দে তার কাল তার জন্য প্রতীক্ষমান। যা, ত্রিলোক জয়ী মহিষাসুরের কাল হবে তোমার মতন এক কোমলাঙ্গী নারী
প্রলাপে সময় ব্যর্থ করো না। তোমার মতো সুন্দরীর স্থান এই রণক্ষেত্রে নয়, তোমার প্রকৃত স্থান হওয়া উচিত আমাদের মহারাজের প্রাসাদে। চলো আমাদের সাথে চলো। তোরা আমাকে আমার স্থান বোঝাবি? ওরে নির্বোধ, জগতে সর্বত্রই আমার বাস। আমি নিরাকার রূপে সমগ্র জগতে বিস্তীর্ণ। নিতান্তই তোদের প্রভুর পাপ সাম্রাজ্য ধ্বংস করার জন্যে কায়া ধারণ করেছি। সামান্য একজন নারী তুমি, কিসের এত হুঙ্কার তোমার? তোমাকে পরাজিত করার জন্যে মহারাজের যুদ্ধে আসার প্রয়োজন নেই, আমরাই যথেষ্ট। সামর্থ্য থাকে তো সম্মুখ সমরে আবির্ভূতা হও। যে নারীকে তুই সামান্না বলে গণ্য করছিস, জগতের সকল শক্তির বিচ্ছুরণ, তারই অনন্ত শক্তির ক্ষুদ্র প্রকাশ কণা মাত্র। তোদেরও বিনাশ ঘটবে আমারে হস্তে। এই নারী, তোমার এত বড় দুঃসাহস! সশস্ত্র চিক্ষু এবার দেবীর দিকে নিক্ষেপ করল মহাশক্তিশালী বাণ। দেবীও তার নিজ আয়ুতে তা ছেদন করলেন। দেখে অতীব ক্রুদ্ধ হয়ে সে ধেয়ে এলো পরমেশ্বরীর দিকে। ও খড়গ দিয়ে দেবীকে আঘাত করতেই সেই খড়গ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দেবী দুর্গা চিক্ষুকে ত্রিশূল দিয়ে বধ করলেন। এই দেখে হস্তিপিঠে দেবীর দিকে অগ্রসর হলো চামর। কিন্তু দেবী সমীপে আসার আগেই দেবীর বাহন সিংহ তাকে আক্রমণ করল ও তার মূল উচ্ছেদ করল। এই দেখে এক অসুর সৈনিক বলল, অসুর কুলের বিরুদ্ধে তুমি অস্ত্র তোলো মায়াবিনী, এর ফল ভালো হবে না। স্তব্ধ হ মূর্খ, চাইলে তোকে ক্ষণেই আমি বিনাশ করতে পারি, কিন্তু তোর অনেক সৌভাগ্য যে আমি পরোক্ষভাবে তোকে আমার দূত হিসেবে চয়ন করেছি। যা, তোর মহারাজকে সংবাদ দে, তার মৃত্যু স্বয়ং এসেছে তার জন্যে। যা। দেবীর পরাক্রমের সামনে এই সমস্ত অসুরের বিনাশ ঘটবে আজ। যথার্থ বলেছেন দেবরাজ, পরমা শক্তির সামনে যে সকল শক্তি নিষ্ক্রিয়। চিক্কুর চাবরকে বধ করার শক্তি ধরে কে? সমস্ত অসুর বাহিনী নিয়ে রণক্ষেত্রে অবতীর্ণ হলো এবার স্বয়ং মহিষাসুর। তুমি তবে সেই নারী মায়াবিনী? কেবল দুজন অসুরকে মেরে তুমি নিজেকে জয় মনে করো না। এ দেখো দেখো, আমার সমস্ত সেনাপতি তোমাকে বরণ করতে এসেছে। অযথা বাক্য ব্যয় করে তুই নিজেই নিজের মৃত্যু নিয়তি আরো ভয়াবহ করছিস মহিষাসুর। এখনো সময় আছে, দেবতাদের স্বর্গ ফিরিয়ে পাতালে ফিরে যা, তাহলে প্রাণ ভিক্ষা পাবি, আর তা না হলে। জগদম্বিকার সৈন্যকে দেখে মহিষাসুর ক্রোধে হুঙ্কার করতে লাগল ও এক এক করে তার সেনাপতিদের প্রেরণ করতে লাগল। নিজেদের শক্তির পরিচয় দাও দেবীগণ, যাও। উদগ্রশ্চারণে দেব্যা শীলাবৃক্ষাদিভিহতা দন্তামুষ্টিতলশ্চৈব করলাসুর, উদ্ধতাসুর, বাষ্কলাসুর, অন্ধত্বত তাম্রাসুর, উগ্রাস্য, উগ্রবীর, মহাহনু, বিড়ালাসুর, দুর্ধর ও দুর্মুখাসুরকে একে একে বধ করলেন ত্রিনয়না ভগবতী।
त्रिनेत्रा च त्रिशूलेना जघान परमेश्वरी विरालास्यासि नाकायात् पातयामास वै शिरः दुर्धरं दुर्मुखं जोहौ शरैर्णीन्ये यमक्षयम्। महिषासुर धारण करलें এক ভয়াবহ মহিষের আকৃতি ও চতুর্দিক কম্পিত করে দেবীর দিকে ধাবমান হল। দেবী দুর্গা তাকে পাশ দ্বারা বন্দি করলেন। নিজ মায়া বলে মহিষাসুর তখন সিংহের আকৃতি ধারণ করে দেবীকে আক্রমণ করতে দেবী তার মস্তক ছেদন করলেন। এইবার সে ধারণ করল এক পুরুষের আকৃতি। মহিষাসুরের সেই ছলনামূর্তিকে দেবী বাণ বর্ষণ করে চূর্ণ বিচূর্ণ করলেন। মহাহস্তি রূপ ধরে আবারও সে দেবীকে আক্রমণ করল ও সুর দিয়ে দেবীর সিংহকে আহত করতে উদ্যত হল। দেবী খড়গাঘাতে তার সুর কেটে ফেলে এবং সে ধারণ করে তার প্রবল শক্তিশালী মহিষ রূপ। তার তীব্র গর্জনে সমস্ত চরাচর অশান্ত হয়ে উঠল। জগন্মাতা চন্দিকা ক্রুদ্ধ হয়ে পুনঃপুন তম্মধুপান করতে লাগলেন। আরক্ত নয়না দেবী মহিষাসুর মর্দিনী ঘোষণা করলেন, গর্জন কর রে মূর্খ, তুই যতক্ষণ না করি মধু পান তুই কত হলে একটু পরে গর্জন করবে দেবগণ। নমস্তস্যৈ নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ শাসিতা
namastasyai 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 namo namah yade sarva bhuteshu vritti rupena sadhita namastasyai 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 namo namah yade sarva bhuteshu vritti rupena sadhita namastasyai 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 namo namah yade sarva bhuteshu maya rupena sadhita namastasyai 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 namo namah yadevi sarvabhuteshu pushtirupena sadhita namastasyai 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 namo namah yadevi sarvabhuteshu matrirupena sadhita namastasyai 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 namo namah yadevi sarvabhuteshu kantirupena sadhita namastasyai 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 namo namah इंद्रियाणामधिष्ठात्रि भूतानां च अखिलेषु या भूतेषु सततस्यै दत्तिदेव्यै नमो नमः इति रूपेण या कृत्स्नम् एतद्गत्यस्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः। যখনই জগৎ সংসারে নেমে আসবে পাপের অন্ধকার, তাকে বিনাশ করতে আসবো আমি আবার নবরূপে।